কোরবানি পশু জবের সময় কোরবানি দাতার উপস্থিত থাকা শর্ত কিনা আসন্ন ফাউন্ডেশনের আসন্ন ফাউন্ডেশন অন্যের কোরবানি বাস্তবায়ন করে থাকে এক্ষেত্রে কোরবানি দাতা তো উপস্থিত থাকে না এই কোরবানি কবুল হবে কিনা না কোরবানি পশু নিজে হাতে জবে করতে পারলে সেটা উত্তম নিজে হাতে জবে করতে না পারলে বা করতে না চাইলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে জবে করলে হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই নিজের পশু জবাণি কোরবানি নিজে জবে করেন না করতে পারেন না অভ্যাস নেই বা জানাশোনা নেই বা নানা কারণে করা হয়ে ওঠে না কিন্তু করতে পারে এটা উত্তম কারণ এর মধ্যে এক ধরনের ত্যাগ আছে এক ধরনের কষ্ট আছে এবং কোরবানির যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সাজিতে হয় তবে যদি না করতে পারেন কোনো অসুবিধা অন্য মাধ্যমে করাতে নবিকেরিম সাল্লাহ সাল্লাম তিনি অনেকগুলো পশু কোরবানি করেছেন হজের সময় এবং সেগুলো কিছু তিনি করার পর বাকিগুলো আলির রাজা আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার মাধ্যমে তিনি করিয়েছেন অতএব অন্য কারোর মাধ্যমে কোরবানি করাতে সমস্যা নেই আর অন্য কারোর মাধ্যমে কোরবানি করার সময় নিজে দাঁড়িয়ে থাকতে পারলে বা উপস্থিত থাকতে পারলে ভালো যদি পুরুষ হন বিশেষ করে পুরুষরা সেখানে থাকতে পারেন তো থাকতে পারলে ভালো কিন্তু এটা জরুরি না এর উপরে কোরবানি কবল হওয়া না হওয়া নির্ভর করে না এটা আর্থিক ইবাদত হওয়ার কারণে এটা প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বের সমস্ত রামাইক্রামের মতেই কিন্তু সেটি করা যায় বিধায় কোরবানি আপনি কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তিকে কোনো পরিবারকে একটা গরিব পরিবারকে একটা ছাগল কিনে দিলে আপনার তরফ থেকে যে তোমরা এটা জবি করে খেয়ে নিও আমার তরফ থেকে কোরবানি এটি তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ আছে আমি মা হতে চাচ্ছি কিন্তু বারবার আমার গর্বপাত হয়ে যাচ্ছে ডাক্তার বলেছেন আমার সন্তানের হার্টবিট আসে না এক্ষেত্রে আমি কী করতে পারি মা হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা আপনি ও যে ইবাহাম সরাতাম এবং জাকির আসরাতসাল্লামের যে দোয়াগুলো আছে কর্নে পণ্য সেগুলো বেশি বেশি পড়বেন রব্বী হাবলি ইমনাসিন রব্বী লত নীফার দাওয়া আন্তঃরুল ওয়ারেথিন এভাবে যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি করে আল্লা কাছে পাঠ করবেন দান দেখা করবেন এবং চেষ্টা চালাবেন আর আল্লাহর ফয়সালাকিমাই নার মতো মানসিকতা সবসময় আপনার আমার থাকতে হবে আমি একজন নারী শিক্ষিকা পর্দা রক্ষা করে চলি কিন্তু সহশিক্ষার কারণে চোখের হেফাজত করতে পারছি না আবার আমার স্বামী অসুস্থ এবং ঋণগ্রস্ত চাকরি ছাড়লে অর্থনৈতিক সংকটে পড়ব এখন আমার করণীয় কি নিজেকে সর্বোচ্চ সেফ এবং নিরাপদ রেখে আপনি যদি কাজ করতে পারেন তো সেটা করতে পারেন আদারওয়াইজ আপনি যে শুধু মেয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেন বা ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ালেন টিউশন করলেন এরকম বিকল্প অনেক পথ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেই পথে আপনার চলে যাওয়া উচিত যদি আপনি গুহা থেকেই বাঁচতে না পারেন আপনার কর্মস্থলে